হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আশা বেকি তাহরা আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ লই আপনারা লোকে আইসি। আশা করি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবা, লাইক কমেন্ট করবা, আর সবসময় আমার পাশে থাকবা যে আপনারা আসেন। সো আজকে আমরা নতুন একটা জায়গা আইসি, একটা লই গিয়াম স্ট্রবেরি পিকিং। আমরা বাসার খান্দা তো ফোরসে বেশি দূরে নেই, সো আমার মাঝে আইলাম। আর একটু এলাকা বিগিনিং অফ সামার, ফার্স্ট ডে অফ সামার আসছিল যেদিন ওখানে যাই। আর ওয়েদারটা আসলে খুব সুন্দর, মানে সানি বাট গরম নাই আর কি, ওলান আর সুন্দর একটা বাতাস, কিন্তু গরমও নাই ঠান্ডাও নাই। পারফেক্ট একটা স্প্রিং ডেল ওখানে আর কি, সামার ডেল ওখানে, কিন্তু যে সুন্দর লাগছে আর কি, খুব ভালো লাগছে। আর যেহেতু আমরা স্ট্রবেরি পিকিং হয়েছি, তো ও যে ওখানে একটা শেডুল ওখানে একটা করতে পারবো, ওখানেও গিয়া লাইন দরিয়া পে করতে হইব, তারপরে আমরা গিয়ে হামাইবো স্ট্রবেরি ফিল্ডের মাঝে। আর এখানে তো তোর আছে, এর পাশে ফুলের গাছ আছে, প্ল্যান্টিং টাতা বুঝেতর। তারপরে আমরা এখন লাইনে যাইমো, অনেক মানুষ আমরা লাইনে উবাইয়া পে করিয়া যাইমো। পার পার্সনের লগে $5 করিয়া এন্ট্রেন্স এখানেও, আর পরে এইলিয়া স্ট্রবেরির লগে পার পাউন্ড $5 করে গেলাম, $5.99 ওলা আছে লোক। বাদে গিয়ে তো আমরা লাইনেও বেড়াম আর পেহরিয়া আমরা এখন আইচি ভিতরে ইশারা হইলি স্ট্রবেরি ফিল্ডস। আমরা মনে করছি মনে হয় না স্ট্রবেরি থাকতো না, কত মানুষ সকাল থেকে ইয়ে গেছো, আমরা গেছি প্রায় লাইক একটাই গেছে যেতে যেতে। বাট আসলে যুক্ত স্ট্রবেরি আছে না স্ট্রবেরি আছে, বাট তুমি তোমার পছন্দ হরিয়া পিক করতে হরিয়া লিয়ে যেতে। সো মানুষ কেন গিয়াও জায়গার মাঝেও খাইন স্ট্রবেরি লাইক পিক করিয়া, কারণ ফ্রেশ তো গাছ আমার এলাকা ভালো লাগছে না। আর আমি হরিয়া ওয়াটার বোতল নিতাম, ফাউরি লিখছি ওটা লাগিয়ে আর খাইছি না। এলাম আমার কাছে এমনও স্ট্রবেরি পালার টিকে ওয়াশ না করে খাইলে আমার কিলান কিলান লাগে, ভালো লাগে না। সো যেহেতু আছি আমরা বৃত্তে, এখন আর কি আমরা স্ট্রবেরি পিকিং করা স্টার্ট করবো। আর আশা করি আপনারা এনজয় করবা, লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা এখনও যদি না করিয়া থাকেন। আর যেদিন আপনারা আমার সিলেটি ভাই বোন যারা আর কি আমার ভিডিও দেখেন, প্লিজ প্লিজ আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার লাগে অনেক ইম্পর্টেন্ট। আমার খুব খুশি লাগে যে সময় আমার সাবস্ক্রাইবার বাড়ে। অনেকদিন ধরেই আমার সাবস্ক্রাইবার জেলা সিলোলা সেম রয়েছে, লাইক আমি নিয়মিত ব্লগও দিতাম পারলাম না, আর আপনারা কেউ আমার ভিডিও লাইক কিলাম দেখ না ওটা লাগে। সো আশা করি আপনারা লাইক কমেন্ট করবা আর আপনারা বোন হিসাবে আমার সাপোর্ট দিবা। সো ওই তো আমরা এখন পিক করলাম আর এনজয় করলাম আর কি স্ট্রবেরি পিকিং। ওই দেখো কাক কিলাম স্ট্রবেরি ধরছে, অনেক সুন্দর। আর বিচে বিচে ওলান দেখে আর কি, অনেকগুলো স্ট্রবেরি আছে, কত লাইন যে লাইনে তুমি লাইক মানুষ বেশি গেছো না, ও লাইনে দিকে তুললে আরও বেশি বড়ো বড়ো কথা মিলে। আর নাইস নাইস সব টিমিতে যে মিঠা স্ট্রবেরি, লাইক স্টোর থেকে কিনে আনলে ইলা মিঠা স্ট্রবেরি কোনো সময় মিলে না, খুব মজার স্ট্রবেরি আর কি গাছ থেকে ফারা যাবেন। তো আর আমার ফুরিয়ে তাই না ফারিরা স্ট্রবেরি, আর ফারি ফারি নানার কাছে দিরা। তো আমার মেহনা যে অনেক বেশি এনজয় করছেন, দেন স্টোরি কেন ফারাত গিয়া তার খুব ভালো লাগছে। ফার্স্ট সয়েন ফারি ফারি ওলান দিছেন আর আট সয়েন সুন্দর লাগছে, একটা ছবি তানোর ভিডিও তো করছি, খুব কিউট লাগছে, ভালো লাগছে তানোর, খুব এনজয় করছেন তাই না আর কি। আমরাও এনজয় করছি তার লগে লগে, স্পেশালি মেমোরিজ তাকবার লাগে ভিডিও করলাম নানার লগে গিয়া ফাররা যেন স্ট্রবেরি ওদের লাগে। কারণ এখন খুব চিন্তার লাইক ইলান টাইম হয়ে লাগে এক্সপ্লোর করার, বাড়া লেগে যেতে কুর্তা। সো তাই স্কুলে যাওয়া স্টার্ট করে দিছিলাম যে সময় ত্রিয়ে হারলে, সো অত তার সময় নাই বেশি লাইক ইসামার, আমরা অতটা ঘুরে যেতাম পারছি না, যেটা টাইম পাইছি ও টাইমে আমরা ট্রাই করি আর কি, বার একটু যাওয়ার আর একটু এক্সপ্লোর করবার। সো টাইমটা সুন্দর চলে যায়, কারণ আমরা এখানে ওয়েদার তো সামারও খালি অল হার্ড থাকে, বাড়া যাইবার মতো উইন্টারও তো কোনো ধরনের যাওয়াও যায় না, খালি ইনডোর যেতে হবে আর কি। অত স্টোবেরিয়ান
আর এলো গিয়া আমরা দুই বক্স স্ট্রবেরি আনছি, অনেকদিন আমরা খাইছি ফ্রেশ, লাইক ফ্যামিলি মানুষের দিছি আর আমরা খাইছি, অনেক মজা হয়েছে স্ট্রবেরির সাথে আনছিলাম। এটা Big strawberries. Yeah, nice. Big strawberries, look. Benaz, look. Benaz. Benaz. তো আমরা স্ট্রবেরি পিকিং করা শেষ, এখন আমরা আবার লাইনে গিয়ে বাইয়া পেহরিয়া, তারপরে আমরা গড়ে যাইমু গিয়া। ব্লগটা ওখানে আজকে শেষ করে দিলাম, আশা করি আপনারা এনজয় করছেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। সব ভালো থাকো, আল্লাহ হাফিজ, বাই।